السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله الرحمن الرحيم، والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه، أما بعد. সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আজকে আমাদের সাথে ইসলাম এসেনশিয়ালস জয়েন করেছেন, সবাইকে অন্তরন্তস্থল থেকে মুবারকবাদ। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে আসছি সম্মানিত ভাই এবং বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। আমাদের ভাই এবং বোনেরা যারা হজে গিয়েছেন, অনেকেই চলে আসছেন হজ থেকে এবং অনেকেই আসতেছেন, এবং টপিকটা হচ্ছে হজ সংক্রান্ত। আপনারা অবশ্যই জানেন এবং ইসলাম এসেনশিয়ালস যারা রেগুলার দেখেন আপনারা অবশ্যই ফলো করতেছেন, প্রত্যেক সপ্তাহেই আমরা হজ সংক্রান্ত বিষয় নিয়ে আসতেছি গত 3-4 সপ্তাহ থেকে। ইনশাআল্লাহ হজের কাজকর্মগুলো শেষ হয়ে গেছে, কিন্তু কিছু বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়েছে। সেটা হচ্ছে হজ থেকে আসার পরেই আমাদেরকে কী কী করতে হয়, কী কী করণীয় আমাদের, খাসাতান যারা হজ থেকে চলে আসছেন আমাদের কী কী কাজ করতে হয়, আমাদের কী কী কাজ করা উচিত, সেই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা আমাদের স্টুডিও লাইনে ফোন করতে পারেন আপনাদের প্রশ্নগুলো নিয়েই, এবং স্ক্রিনের নিচেই আমাদের টেলিফোন নম্বরটা রয়েছে 0208-523-4111। আপনার যে কোনো প্রশ্ন নিয়ে আপনি আজকে আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন, শুধু প্রশ্ন না, হজ সংক্রান্ত কিছু অ্যাডভাইসও দিতে পারেন, আপনার কীরকম এক্সপিরিয়েন্সটা ছিল হজে, এগুলো নিয়ে আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন, যাতে করে অনেকেই যারা হজে যান নাই এই বৎসর তারা এগুলা থেকে ফায়দা হাসিল করতে পারেন। প্রথমে আমরা দোয়া করি যারা হজ থেকে চলে আসছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে হজ্জে মাবরুর দান করুন, এবং যারা এখনই আসতেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সহি সালামতেই আমাদের কাছে পৌঁছে দেন। এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের প্রার্থনা এবং দোয়া তাদের জন্য। যারা হজ থেকে চলে আসছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আজকে এই প্রোগ্রামটা দেখতেছেন এবং যারা হজে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন যে আনেওয়ালা বৎসর আমি হজে যাব, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে হজ হচ্ছে আমাদের জীবন পরিবর্তনের বিশাল একটা মাধ্যম, এবং এই হজের মধ্যে দিয়ে আমার জীবনে বিশাল একটা পরিবর্তন আসার কথা। এবং হজ থেকে আসার পরেই যদি এগুলা আমি দেখতে না পাই, তাহলে আসলেই প্রশ্নবোধক হয় যে আমার হজটা কি সঠিক কবুল হয়েছে কিনা। হজের আগেই আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সম্মানিত ভাই এবং বোনেরা, এর মধ্যে একটা বিষয় নিয়ে আমরা এই হজের মাসেই অনেকবার আলোচনা করেছি, সেটা হচ্ছে হজ্জে মাবরুর জিনিসটা। এবং যারা হজে গিয়েছেন তাদের মেইন টার্গেটটাই হচ্ছে যে হজ করব, আল্লাহ রাব্বুল ইজ্জতের সান্নিধ্য হাসিল করব, আল্লাহ রাব্বুল ইজ্জতের রেজামন্দি হাসিল করেই আমরা হজ্জে মাবরুর নিয়েই বাড়িতে ফিরে আসব। এই হজ্জে মাবরুর জিনিসটা কি, ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি সলফে সালিহিনের অন্যতম একজন বিশেষজ্ঞ বিশারদ, এই শরীয়তের উপর যিনি মাহির ছিলেন, উনার মত হচ্ছে যে আইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা, যে যারা হজে গিয়েছেন হজ করার পরেই যে মানাসিকগুলা আদায় করেছেন, জামারাতে গিয়েছিলেন, মিনাতে গিয়েছেন, তাওয়াফে লাখ লাখ মানুষের সাথে অংশগ্রহণ করেছেন, এই আল্লাহর প্রেরিত যে হুকুম আহকামগুলা সঠিক এবং সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন, এরপরেই যখন উনি ফিরে আসবেন, ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে উনার মধ্যে প্রথম যে আলামতটা থাকা উচিত সেটা হচ্ছে আইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া, উনি ওনার বাড়িতে চলে আসার পরে, ওনার দেশে, ওনার টাউনে, ওনার গ্রামে, ওনার শহরে আসার পরে উনি আখেরাতমুখী হয়ে যেতে হবে। ওনাকে দুনিয়ায় মুখী না হয়ে আখেরাতের প্রতি ওনার লোভটা বেড়ে যেতে হবে, প্রবল বেগে ভালো ভালো কাজ করতে হবে, যে কাজ করলে পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের খুশনাদি হাসিল করা যায়। ওয়া রাগিবান ফিল আখিরা, ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে আখেরাতের প্রতি উনি খুবই প্রবল বেগে কাজ করতে হবে, এবং বুঝতে হবে যে এই জীবনটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দিয়েছেন এটা তো স্বল্প জীবন, অল্প জীবন, এবং চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে যখনই আমার এই দু চক্ষু বন্ধ হয়ে যাবে। এই রকম একটা চিন্তাধারা, এই রকম একটা আইডিয়া, কনসেপ্ট যখন মাথায় আসবে সত্যিকার এই মানুষ হজ্জে মাবরুর নিয়ে এসেছে, এবং এটাই প্রমাণ করে যে উনি দুনিয়ায় মুখী নন,
আগে হজে যাওয়ার আগেই খুবই দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, চাই চাই আরও চাই, ছাওয়ার কুরু শেষ নাই, যে ছাওয়ার ফিরিস্তিটা ছিল অনেক লম্বা, যে দুনিয়ায় অনেকগুলো চেয়েছেন উনি। কিন্তু হজে যাওয়ার পরেই ওনার মধ্যে বিশাল একটা পরিবর্তন চলে আসছে। হজ থেকে আসার পরে দেখা যায় যে উনি মসজিদমুখী হয়ে গেছেন, যে আল্লাহর এমন কাজ করলে পরে যে আল্লাহ রব্বুল ইজ্জত খুশি হবেন, এই কাজের প্রতি উনি বিশালভাবে এগুলার আঞ্জাম দিচ্ছেন। এইগুলোই হচ্ছে বালা আলামত। অন্যত্র যেটা আমরা দেখতে পারি যে অনেকেই হজ থেকে আসার পরেই, সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাবেন যে হজ থেকে আসার পরে ওনার মধ্যে কোনো পরিবর্তন নাই, ওনার কথাবার্তা, ব্যবহার, লেনদেন, ওনার চারিত্রিক বৈশিষ্ট্যে, ওনার গুণের মধ্যে কোনো পরিবর্তন নাই। হজে যাওয়ার আগেই উনি পাপাচার, মিথ্যা, অশ্লীল কাজে লিপ্ত ছিলেন, হজ থেকে আসার পরেই এই সমান অবস্থা ওনার মধ্যে রয়েছে। আসলেই সঠিকভাবে হজ করেন নাই, এবং হজের উদ্দেশ্য, মকসুদ, হজের গরজ, অবজেক্টিভ যে ওনার গোল যেটা, ওটা সঠিকভাবে উনি বুঝতে পারেন নাই, বিদায় ওনার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে নাই। আমার ভাই এবং বোনেরা যারা আজকে আমাদের সাথে জয়েন হয়েছেন, দেখেন আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য হচ্ছে শুধু গিয়ে আমি মসজিদে সাজদা দিব এবং সওয়াব হাসিল করব এবং আমার পাল্লাটা বাড়ি হবে, এটা মূল উদ্দেশ্য না। ঠিক আছে, এগুলো তো আমাদের ইবাদতের একটা দিক, কিন্তু এর মধ্যেই, ইবাদতের মধ্যে আমার মেইন যে ফোকাসটা থাকতে হবে সেটা হচ্ছে এই ইবাদত করেই আমার জীবনে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি নামাজে যাওয়ার পরেই, মসজিদে যাওয়ার পরেই, গড়ে নামাজ পড়ার পরেই আমার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসতে হবে। আমি রোজা রাখার মধ্যে দিয়ে আমার নিজেকে সংশোধন করতে হবে, এবং আমার নিজের মধ্যে যদি সংশোধন না হয় তাহলে সঠিক কি, আসলেই কি এই সিয়াম সাধনার মধ্যে দিয়ে আমার জীবনে কি পরিবর্তন আসছে? আমি জাকাত দেওয়ার মধ্যে দিয়ে আমার মালটাকে হালাল করা, আমি যাতে করে হারামে লিপ্ত না হই, যদি জাকাত দেই কিন্তু এরই সাথে হারামে লিপ্ত থাকি, তাহলে আসলেই এই ইবাদতের মধ্যে দিয়ে আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। হুবহু হজের বিষয়টা এইরকম যে আমি হজ করব এবং এই হজের মধ্য দিয়ে এই বিশাল একটা ইসলামের স্তম্ভকে আমি পরিপূর্ণভাবে আদায় করলাম, কিন্তু এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই আদায়ের মধ্য দিয়ে এই মানাসিকগুলাকে আমি আদায় করলাম, এর মধ্য দিয়ে আমার জীবনে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। আমার চারিত্রিক বৈশিষ্ট্য, আমার গুণ, আমার উঠা বসা লেনদেন, জীবনের সব আঙ্গিকেই, জীবনের সব ক্ষেত্রেই আমাকে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং এটাই হচ্ছে ইবাদতের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই জীবন দিয়েছেন, আমাদেরকে এই দুনিয়াইতে মুসলমান হিসাবে মনোনীত করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তান পাক কালামের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য, আমার জিকিরের জন্য, এবং এই ইবাদত করেই, এই জিকির করে, এই উপাসনা করেই তাদের জীবনে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসবে। জান্নাতে যাওয়ার অনেকগুলা রাস্তা রয়েছে, অনেকগুলা রাস্তা মালিক খালিক যিনি আমাদেরকে মেহরবান করে ওনার রহম থেকে আমাদেরকে এই রাস্তাগুলো দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা রাস্তা আমার সম্মানিত ভাই এবং বোনেরা হচ্ছে হজ। কিন্তু এই জান্নাত কারা পাবে? যারা সঠিকভাবে হজটা করবে, সুন্দরভাবে হজটা করবে, হজ করার পরেই নিজের দেশে ফিরে আসার পরে, ওতনে আসলি ওনার মূল ঠিকানাতে আসার পরেই ওনার মধ্যে বিশাল একটা পরিবর্তন চলে আসছে। এই লক্ষণ যার মধ্যে থাকবেই উনি সঠিকভাবে আল্লাহর ইবাদত, উপাসনা, ওনার এই যে মানাসিক, এই হজটার পরিপূর্ণ উদ্দেশ্য উনি বুঝতে পেরেছে। অন্যত্র আমরা দেখতে পারি যে সলফে সালিহিনের একটা মত রয়েছে যে হজ্জ মাবরুর হচ্ছে আল্লাহ ইউখালিতাহু ইসমুন, যে এমন একটা হজ যে হজে যাওয়ার পরে যে হাজি গিয়েছেন সেখানে উনি কোনো খারাপ কাজে লিপ্ত হন নাই, যে উনি সেখানে ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, সুন্দর উঠা বসা করেছেন, উনি এত কষ্টের মধ্যে, এত ইমতেহানের মধ্যে ওনার মধ্যে কোনো পরিবর্তন ছিল না, উনি একজন ভালো মানুষ যেরকম ছিলেন ওনার নিজের টাউনে, ওনার নিজের দেশেই হজে যাওয়ার পরে সেই রকম একজন ভালো মানুষ, ভালো ব্যবহার, ভালো গুণের, ভালো চরিত্রের অধিকারী ছিলেন, এইরকম ফিরে আসছেন, এটাকে হজ্জে মাবরুর বলে। যারা হজ্জে মাবরুর নিয়ে আসতে পেরেছেন, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোই জানেন কারাই হজ্জে মাবরুর নিয়ে আসতে পেরেছেন, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজে যাওয়ার পরেই যারা কোনো বিতর্কে, যারা কোনো খারাপ কাজে, অশ্লীল কাজে লিপ্ত হন নাই, তারা এমনভাবে ফিরে আসবেন তাদের ওতনে আসলিতে, তাদের মূল বাড়িতে, মূল ঠিকানাতে, যেরকম মাসুম ছিলেন মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পর, যিনি গুনাহ ছাড়াই ছিলেন, গুনাহীন ছিলেন, হুবহু যারা হজ করেছেন, হজ্জে মাবরুর নিয়ে আসতে পেরেছেন, তাদের অবস্থাটা ঠিক সেই রকম। অন্যত্র আল্লাহর হাবিব ওনার হাদিসে বলতেছেন যে আলহাজ্জুর মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, এটার রিওয়ার্ডটা হচ্ছে, এটার পুরস্কারটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহি বিহামদি, যারা হজ্জে মাবরুর নিয়ে আসতে পেরেছেন, এবং আল্লাহই ভালো জানেন কারা এই হজ্জে মাবরুর নিয়ে আসতে পেরেছেন। এই যে 2.3 মিলিয়ন হাজিরা অংশগ্রহণ করেছিলেন দুনিয়ার ভিন্ন ভিন্ন স্থান থেকে, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, এশিয়া থেকে, এদের মধ্যে খারাই হজ্জে মাবরুর নিয়ে এসেছেন, শুধু মালিকই এটা ভালো জানেন। তবে আলামতগুলা থেকে আমরা বুঝতে পাই যে বিশাল একটা পরিবর্তন আছে ওনার কথাবার্তার মধ্যে, ওনার চলাফেরার মধ্যে, ওনার লেনদেনের মধ্যে, ওনার জীবনের সব আঙ্গিকে বিশাল একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এটাই প্রমাণ করে যে উনি হজ্জে মাবরুর নিয়ে আসতে পেরেছেন। যারা হজে গিয়েছিলেন, খারাপ কাজে লিপ্ত ছিলেন, হজে গিয়েছেন, সেখানে গিয়ে খারাপ কাজে লিপ্ত আছেন, তাদের সম্পর্কে দেখেন আল্লাহর হাবিব কী বলতেছেন, যে তওয়াফ করার পরেই এই মানুষটা বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে হ্যাঁ আমার মালিক, আমি তো হাজির। তওয়াফের অবস্থায়, তওয়াফে কদুম যে একটা করা হয়, প্রথম তওয়াফটা হজে যাওয়ার পরেই, যেটা উমরার সাথে সংশ্লিষ্ট, প্রথম তওয়াফটা করার সময় সবাই বলে লাব্বাইক, হে আমার মালিক, আমি তো হাজির। তখন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বলবেন, যেটা সহিহ হাদিসে আসছে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না, যদিও তুমি শারীরিকভাবে উপস্থিত, আসলেই তুমি উপস্থিত না। কোন কারণে? তুমি যে সম্বল নিয়ে হজে গিয়েছো সেটা হালাল নয়, সেটা হারাম। তুমি হারাম পয়সা নিয়েই হজে গিয়েছো, তুমি সেখানে গিয়ে অশ্লীল কাজে লিপ্ত হয়েছো, তুমি খারাপ কাজে লিপ্ত রয়েছো, লেহাদা এই হজটা তোমার কাছ থেকে কবুল হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক, যে আপনি এতটা পয়সা দিয়ে হজে গেলেন, আপনি শারীরিক শক্তিটাকে আপনি ব্যয় করলেন হজে, তারপরে আপনার হজটা কবুল হলো না, এর চেয়ে নোকসান, এর চেয়ে লস আর হতে পারে না, যে আপনি এত কষ্ট করে হজে গেলেন কিন্তু হজের গরজ, উদ্দেশ্য, অবজেক্টিভটা আপনি বুঝলেন না, কীরকম হজের মধ্যে দিয়ে আপনার মধ্যে পরিবর্তন আসবে। যারা আসছেন হজ থেকে, আমরা তাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই, তাদেরকে ওয়েলকাম করি যে আপনি হজ করে আসছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে তৌফিক দিয়েছেন হজে যাওয়ার জন্য, এবং আমাদেরকে তৌফিক দান করুন হজে যাওয়ার জন্য, এবং এই হজটার মধ্যে দিয়ে যাতে করে আমরা জীবনটাকে পরিবর্তন করতে পারি, এই দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা করতে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা ফোন করতে পারেন আমাদের আজকের এই প্রোগ্রামে ইসলাম এসেনশিয়ালসে, আমাদের নম্বরটা কিন্তু স্ক্রিনের নিচেই আছে, 02085234111। শুধু হজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন এটা নয়, আপনি যে কোনো বিষয় নিয়েই ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন আমাদেরকেই। আমাদের সাথে একজন কলার আছেন, ইনশাআল্লাহ আমরা কলটা নিয়ে নেই, তারপরে আমাদের এই মূল্যবান বিষয়ের প্রতি আমরা ফিরে আসবো বিইজনিল্লাহি তাআলা। দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম কলার, আপনি কি শুনতে পারতেছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। I've just got a few questions. Yes, go ahead. Yeah, what are the rulings on shortening prayers? And the second one is, how do you pray Salatul Qasr and are you allowed to combine? Okay. Do you want the question in English or Bengali? English, please. Okay. Or both, that's not a problem. Okay, inshallah. অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমাদের কাছে একজন বোন নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে সফরের অবস্থায় কসরের নামাজটা কীরকম পড়তে হয়। আমরা যারা সবসময় সফর করে থাকি, অবশ্যই সবারই এই মশলাটা জানা আছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জানা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় ভুল করে থাকি। সাধারণত ফিকহি মশলা যেটা হচ্ছে এই ক্ষেত্রে, যে 48 মাইল অতিক্রম করার পরেই আমাদেরকে মুসাফির হিসাবে গণ্য করা হয়। 48 মাইলের নিচেই থাকলে আমি কিন্তু মুসাফির না, আমাকে মুকিম বলা হয়, রেজিডেন্ট। এবং 48 মাইল অতিক্রম করার পরেই যদি লন্ডন থেকে আমি বাহির হয়ে বার্মিংহামে চলে যাই,
যেটার দূরত্বটা হচ্ছে প্রায় 100 মাইলের মতো, 110 মাইলের মতো, তখন আমি মুকিম না, আমি মুসাফির হয়ে গেছি, নন রেজিডেন্ট ট্রাভেলার। এমন অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নমাজগুলাকে আপনাকে 2 রাকাত করে পড়তে হবে। কেউ চাইলেও 4 রাকাত পড়তে পারবেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মত হচ্ছে যে যে এই সফরের অবস্থায় পরিপূর্ণভাবে নমাজটাকে আদায় করলো, ফাকাদ আসা আবুল কাসিম, আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কাজ করলো। লেহাদা সফরের অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নমাজগুলাকে 2 রাকাত করে পড়তে হয়। মাগরিবের ক্ষেত্রে ভিন্ন, মাগরিবের নমাজটা 3 রাকাত বিশিষ্ট, লেহাদা 3 রাকাত পড়তে হয়। এশার ক্ষেত্রে 2 রাকাত, ফরজের 4 রাকাতকে আমরা যদি হাফ করে দেই 2 রাকাত পড়ব, এরপরে উইথিরের নমাজটা পড়তে হয়। এটাই হচ্ছে সূক্ষ্ম মত এবং এটাই উলামা ইকরাম তরজিহ দিয়েছেন যে 48 মাইল অতিক্রম করার পরেই 4 রাকাত বিশিষ্ট নমাজকে 2 রাকাত পড়তে হয়। সুন্নতের ক্ষেত্রেই ভিন্ন মত রয়েছে উলামা ইকরামের মতেই, যারা সাধারণত সুন্নত পড়েন মুকিম অবস্থায়, সফরের অবস্থায় আপনারা কি পড়বেন কি না এটা নিয়েই উলামা ইকরামের মধ্যে দ্বিমত রয়েছে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলার মত হচ্ছে লা বাস, এতে কোনো বাধা নেই, লা বাস বি ফিআলিহা ওয়া লা বাস বি তারকিহা, কেউ যদি পড়তে চায় এতে কোনো বাধা নেই, কেউ যদি না পড়ে এতে কোনো বাধা নেই, তবে সূক্ষ্ম মত হচ্ছে না পড়াটাই সুন্নত এবং আল্লাহ রসুল সফরের অবস্থায় সুন্নত পড়েন নেই অধিকাংশ সময়, লেহাজা না পড়াটাই উত্তম। কম্বাইন করা যেটা হচ্ছে যে সফরের অবস্থায় আপনি জোহর আসর একসাথে পড়তে পারবেন কি না, হ্যাঁ অবশ্যই পড়তে পারেন, এটা সুন্নত দ্বারা প্রমাণিত। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি এই মতটাকে পোষণ করেন নাই, জমহুর উলামা ইকরামের মতে হচ্ছে ফেকার কিতাবে যেটা আসছে যে অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে আপনি কম্বাইন করতে পারেন। বুখারী শরীফের যে হাদিসটা আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা যহরি ওয়াল আসরি ফি সাফারিহি ইলা তাবুক, যখন আল্লাহর হাবিব তাবুকে গিয়েছিলেন ওনার সাহাবা ইকরামকে নিয়েই সেখানে জোহর এবং আসর একসাথে পড়েছেন বলে প্রচুর নজির দলিল রয়েছে। হালাকে এগুলা করতে করাত কোনো বাধা নেই, বরং সফরের অবস্থায় যে সহজ পদ্ধতি রয়েছে এবং কম্বাইন করাটা সহজ, এটাকে অনেক সময় অংশগ্রহণ করা বাস্তবায়ন করা প্রয়োগ করার মধ্যে অনেকগুলো সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা আ'লা ওয়া আ'লাম। ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের টপিকের আমাদের একজন কলার আছেন ইনশাআল্লাহ, টপিকে যাওয়ার আগেই যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম নেক্সট কলারের প্রশ্নটা নিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা টপিকে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার আপনি আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সন্তান সাইরাম, আমার মা গেছলা হজ, জি, তাইন 3 নম্বর দিন শয়তান মারতা পারছিল না, অসুস্থ আসলা তাইন বয়স্ক, তানোর নামে আরো জনে মারছিল, মানে আমরা শুনলাম তাইন ইকটার লাগি আর সকলটা তাই নিজে হরতা পারছিল, খালি ও হঠাৎ 3 নম্বর শয়তান তাই মারতা পারছিল না নিজে, তানোর নামে আরো জনে মারছিল, মানে আমরা হনরাম ইকটার লাগি তাই দম দিত হইবা কি সৎকার জারিয়া কিছু দেওয়া উচিত, আমি তো ভক্তের মুখটা কত খান আসা। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান, ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বোন নিয়ে আসছেন যে ওনার মা হজে গিয়েছেন এবং রামিউল জিমার যেটাকে বলা হয় শয়তান মারা, সেটা 3 দিন করা হয়, এর মধ্যে একদিনেই উনি পাথর মারতে পারেন নাই শারীরিক অসুস্থতার কারণে, অক্ষমতার কারণেই, উনি নাইব একজন বানিয়েছেন, ওনার পক্ষ থেকে প্রতিনিধি একজন দিয়ে দিয়েছেন ওনার জন্য পাথর মারার জন্য, এতে ওনাকে কোনো দম দিতে হবে কি না? অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে দম দিতে হবে না, যদিও কিছু হানাফি উলামা ইকরামের মত হচ্ছে যে দম দিতে হবে, এই কারণে যে উনি নিজে আমলটা করতে পারেন নাই। কিন্তু আমাদেরকে এখানে একটা জিনিস ইয়াদ রাখতে হবে, লাইসা আলাল মারদি হারাজ, যেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে যে যিনি অসুস্থ, যিনি মাযুর, শারঈ মাযুর, যিনি শারীরিক অক্ষমতা নেই যার কাছে, ওনার জন্য এই হুকুমটা না, কারণ উনি তো পারতেছেন না, উনি যদি পারতেন, শারীরিক অক্ষমতা থাকতো, তাহলে তো উনি নিজেই পাথর মারতে পারতেন, কিন্তু পারেন নাই, বিদায় উনি একজনকে মনোনীত করেছেন উনার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে, উনি পাথর মেরেছেন, এতে কোনো দম আসবে না, আল্লাহ তাআলা আ'লা ওয়া আ'লাম। এটাই হচ্ছে সূক্ষ্ম মত, অধিকাংশ উলামা ইকরামের মত এটাই, অনেক উলামা ইকরামের মত হচ্ছে যে কিছু সদকা দিয়ে দিলে ভালো হবে,
যেটা কিছু হানফি উলামায়ে কেরাম বলেছেন, ঠিক আছে আপনি যদি দিতে চান কিছু সাদকা দিয়ে দিতে পারেন আল্লাহু আলম, তবে না দিলেই চলবে ইনশাআল্লাহ, কারণ উনি ওনার শারীরিক অবস্থার কারণে করতে পারেন নাই, অন্য একজন ওনার পক্ষ থেকে করে নিয়েছেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের সাথে আরেকজন খোলার আছেন ইনশাআল্লাহ, আমরা কলটা নিয়ে নেই, দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খোলার আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, খোলার আপনি কি আমাদের সাথে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, প্রশ্ন করুন। Can I speak in English if that's going to be okay? Yes, go ahead my brother. Basically, Sheikh, the question I want to ask you is, what is the minimum amount of mahar that you can give in a marriage, and also what's the importance of the wali, how important is the wali? Jazakallahu khairan. Bismillah ar-Rahman ar-Rahim. Very important question, and the brother has asked in regards to the minimum amount of mahar dowry that should be given during a marriage. First and foremost, the scholars, they all agree, لم تجعل الشريعة حدا لقلته ولا لكثرته. The Sharia has not stipulated a certain amount in terms of the mahar. The Quran says in Surah An-Nisa, وَآتُوا النِّسَاءَ صَدُقَاتُهِنَّ نِحْلَةً. Allah subhanahu wa ta'ala says in Surah An-Nisa in the very beginning that you give the bridal gift a generous amount. From that, many of the scholars, they understood that when we give the mahar, it should be a generous amount. However, it is not fair and it is not Islamic that we stipulate a certain amount, such as saying you have to give £10,000, you have to give £15,000, and if you don't, then we won't go ahead with this marriage. This is not permissible. This is rather contrary to the sunnah of the Messenger sallallahu alayhi wa alihi wa sallam. If you read the life of the pious predecessors, you will come to know that many of them, they gave their hands of their daughter away with the bare minimum amount of dowry. Sa'id ibn al-Musayyib rahimahullah, who was known as Sayyidu al-Tabi'i, the best amongst the followers of the companions. وَقَدْ زَوَّجَ ابْنَتَهُ بِدِرْهَمَيْنِ وَلَمْ يُنْكِرْ عَلَيْهِ أَحَدٍ. That he gave his daughter away for 2 dirham only, which is bare minimum. And no one criticized Sa'id ibn al-Musayyib for that amount. This is the bare minimum that was given and no one criticized. So for that very reason, there is not a certain amount. But on the other hand, in all fairness, I think it's appropriate that we give a generous amount. But it doesn't mean that we oppress the groom, the young man who might not have the finances, and make it difficult for him to marry. Because in the day and age we live in, marriage has become very expensive. Many of our youngsters are finding it difficult to get married because of the high amount of dowry. So let us bear that in mind. Let us make it easy for our potential bride and groom to get married without making dowry a very high amount. As we mentioned, the Sharia has not stipulated a minimum amount. Yes, there are some opinions from Imam Abu Hanifa. The minimum should be 10 dirham. Some of the scholars said 3 dirham, so on and so forth. But there is no textual evidence in regards to those. Wallahu a'lam. In terms of having a guardian in the wedding, it is absolutely mandatory. وَهُوَ أَقْوَى الْأَقْوَالِ دَلِيلًا. And this is what the scholars said, that this is the most strongest of opinion in regards to this matter. Rasulullah sallallahu alayhi wa sallam, he says in one hadith, لا نكاح إلا بولي. There is no marriage without a wali, a guardian. Who is the guardian? It should be the father of the woman who is getting married. If the father is not present, then it should be her paternal uncle, her maternal uncle. These people need to be representatives of her in the wedding. In another hadith, Rasulullah ﷺ, he says, أَيُّمَ امْرَأَةٍ نَكَحَتْ أَمْ نُكِحَتْ بِغَيْرِ إِذْنِ وَلِيِّهَا فَنِكَاهُهَا بَاطِلْ فَنِكَاهُهَا بَاطِلْ فَنِكَاهُهَا بَاطِلْ. Any woman who marries without a wali, without a guardian, without the consent of her father, or in the absence of her father, her own maternal, paternal uncles, فَنِكَاهُهَا بَاطِلْ, then this marriage is void, invalid.
something that is very common, unfortunately, my dear brothers and sisters, in our society. Many of our youngsters are getting married without the consent permission of their wali, and this is contrary to the teaching of Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. Wallahu a'lam. আমাদের সাথে আরেকজন খোলার আছেন ইনশাআল্লাহ, আমরা এই কলটা নিয়ে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সম্মানিত খোলার আপনার প্রশ্ন বলুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলুন। জি, আমি ওটা তো জানতাম চাইলাম, হোস্টাকে আওয়ার বাদে কেউ যদি আগে দিয়ে না হাজির লাগান তে কোনো গুণ হইব না। জাজাকাল্লাহু খাইরান, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমার বোন নিয়ে আসছেন, এবং ইনশাআল্লাহ আমাদের এই যে আজকে বিষয়টা নিয়ে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমাদের এই এই ইস্যুটা কভার করার প্ল্যান ছিল। আপনি যখন প্রশ্ন নিয়ে আসছেন, জাজাকাল্লাহু খাইরান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হজ থেকে আসছেন, আমরা কি আমাদের নামের আগে এই লকবটা আমরা কি লাগাইতে পারবো, হাজি কিংবা আল হাজ, এইরকম যেটা আমরা উপমহাদেশে সাধারণত দেখে আসি, যে হাজি আব্দুল করিম, হাজি আব্দুল মতিন, হাজি আব্দুল গফফার, এইরকম মানুষ সুপরিচিত হয়ে গেছেন হজ করার পরে। না, সাধারণত এটাকে হারাম বলতে পারবেন না। কেউ যদি হাজি লাগাইতে চায়, কুরআন হাদিসের এই ক্ষেত্রে কোনো বাধা নেই, আমলটা মুবাহ, মানে এটা ঠিক আছে, তবে না লাগানো উত্তম। এই কারণে যে আপনি হজ করে আসছেন, সবাইকে বলবেন কেন আপনি এটা আল্লাহর জন্য করেছেন, লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সান্নিধ্য হাসিলের উদ্দেশ্যেই তো আপনি হজ করেছেন। সবাইকে কি জানতে জানাতে হয় যে আমি হজ করেছি, আমার নামের আগে হাজি? অনেক সময় হয় যে মানুষ মানে ভালো চিন্তা নিয়েই হাজি এই লকবটা, এই টাইটেলটা নামের আগে সাধারণত লাগায় না, এই উদ্দেশ্যে লাগায় যাতে করে সমাজে উনি সম্মানিত হবেন, সবাই উনাকে ভিন্ন চৌকে দেখবে, এর জন্য এই টাইটেলটা লাগাবেন। কিন্তু যদি এই রকম নিয়ত হয়, তাহলে আপনার হজটা কবুল হবে না, এই কারণে যে আপনি আল্লাহর জন্য করেন নাই, আপনি এই দুনিয়াইতে কিছু নাম পাওয়ার জন্য। এর জন্য নিজেকে বিধি মিশ্রিত বিনয়ের সাথে মানুষের কাছে পরিচয় দিতে হবে, আমি হজ করে আসছি, একবার করতে পারি, দুইবার, তিনবার, দশবার করতে পারি, মানুষকে জানানোর প্রয়োজন কি? এই সম্পর্কটা হচ্ছে খালিক এবং মাখলুকের মধ্যে, আমি হজ করেছি আমার জন্য, আমার রবকে খুশি করার জন্য, এত টাইটেল দিয়ে কী হবে? যদি তারপরে কেউ লাগায় এবং যদি খালিস নিয়তি হয় যে সমাজে সবাই করতেছে, ঠিক আছে, হাজি সাহেব বলে আপনাকে কেউ খিতাব করেছে, উদ্দেশ্য করে বলেছে, হতে পারে, তবে না করাটাই উত্তম, এবং এটাকেই আমরা প্রাধান্য দেই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, ইনশাআল্লাহ আমরা ব্রেকে, ছোটো একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরেই আপনাদের কাছেই আমাদের এই মূল্যবান টপিক এবং কিছু প্রশ্ন উত্তর নেব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।